হ্যালো মাই সুইট পিপল, সবার কী অবস্থা? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো লটকন মাখা। এই তীব্র গরমে মানে টক মিষ্টি ঝাল ঝাল হয়ে যাক আজকের ভিডিওতে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কতগুলো লটকন নিয়ে নিয়েছি, কালকে থেকে আমি খাচ্ছিলাম, আর আজকে যেগুলো বাকি ছিল ওগুলো দিয়ে আজকে লটকন মাখা করব। তো লটকনগুলো দেখতে কিন্তু অনেকটাই বড় ছিল, আর এখন এই লটকনগুলো আমি সুন্দর করে একটা একটা করে ছিঁড়ে নিব। কোষগুলো পুরাই একদম মনে হচ্ছে যে ওই যে কী বলে পার্লের মতো, পুরো মুক্ত। হ্যাঁ, আমার কিন্তু দেখে খুব ভালো লাগতেছিল। আর আমি ফার্স্ট টাইম লটকন মাখা খাবো, কারণ আমার আম্মু বললো যে এভাবে তো খাচ্ছিস, এখন একটু মেখে খেয়ে দেখ কেমন হয়। তো আমিও ভাবলাম লাইফে ফার্স্ট টাইম তো ট্রাই করাই যায়, আর দেশীয় টক ফল তো অনেক টেস্টি হয়। তো টক তো আমার এমনি অনেক পছন্দ না। তো অনেক হাজারো কষ্টের পরে আমি সবগুলো লটকন সুন্দর করে ছিলে ফেলেছি, এখন এগুলোকে ছড়িয়ে নিব। আর এখন এগুলার মাখানোর পালা। তো দিয়ে দিলাম লবণ, লবণের পরে দিয়ে দিব হচ্ছে কি, তোমরা চাইলে শুকনো মরিচও দিতে পারো। তো আমি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ, কারণ শুকনো মরিচটা একটু অতিরিক্ত স্পাইসি হয়ে যাবে, কারণ এটা একটু টক মিষ্টি। লটকনটা তো অনেক বড় ছিল, মিষ্টি মিষ্টি ছিল, খেতে আরও ইয়ামি ছিল। আর এখন আমি সুন্দর করে এগুলো মাখিয়ে ভর্তা করে নিব। তো এরকম করে মানে আলতো হাতে মেখে মেখে নিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে স্টিঙ্কি লাগে আমার কাছে কোনো কিছু খেতে। এখন আমি এগুলো পুরাই ওই যে জেমস চকলেটের মতো খাবো, এগুলো একটা একটা করে মুখে দিয়ে দিয়ে। প্রতিবারের মতো তোমাদের জন্য আজকে আমার হাতটা চলে যাবে। তো হাত ধোয়ার পরে এখন খাবারের পালা। তো আমি সর্বপ্রথম টেস্ট করলাম, ভাইরে ভাই এত টেস্ট ছিল, মানে মিষ্টি টক ঝাল, মানে তীব্র গরমে এটা পুরাই মানে তোমার মাইন্ডটা পুরো ফ্রেশ করে ফেলবে। আমার কিন্তু টক ফল অতটা পছন্দ না, কারণ আমি অলওয়েজ ডক্টর কাছে গেলে আমাকে বলে রুচির জন্য টক ফল খেতে। বাট এই ফার্স্ট টাইম লটকনটা আমি মনে হচ্ছে মনের মতো খাচ্ছি, আর মনে হচ্ছিলো যে সবগুলো খেয়ে ফেলবো কাউকে না দিয়ে। তো আমার বোন বলতেছে দাও এখন আমাকে। তো আমি বললাম যে খাবি খা, আমি কি বেশি খাবো, কারণ ওরা তো জানে যে আমি টক অত একটা পছন্দ করি না। বাট এই লটকন ভর্তাটা অনেক টেস্ট ছিল। পরে আমার বোনও ট্রাই করে বলল অস্থির হয়েছে, মানে ওরও খুব মজা লাগছে। আর এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। আমার মতো যারা আছো যাদের টক পছন্দ না, তারাও এইভাবে ভর্তা করে খেলে তাদেরও এই লটকন ভর্তাটা অনেক পছন্দ হবে। আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার পেজ, আমার ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।